আসসালামু আলাইকুম। সবাই তো মনে হয় ডালগোনা কফি বানাই ফেলছে, তো আমরা এখন বানাচ্ছি। আমরা তো ডালগোনা কফি মানে কি প্রায়ই খাই, মানে ক্যাপাচিনো আছে না, ক্যাপাচিনো আমরা প্রায়ই খাওয়া হয়, আমার ছোট বোন বানায় ওই ক্যাপাচিনোটায়, তারই হচ্ছে ঠান্ডা ভার্সন ডালগোনা কফি। আচ্ছা সরি, আমার মেয়েটা একটু পরপর দুষ্টামি করতেছে, কান্নাকাটি করতেছে, এই জন্য সরি। আচ্ছা আমরা কফিতে চলে যাই। এখানে হচ্ছে এক টি স্পুন কফি নিয়েছি, আর চিনি আছে, খুবই একেবারে সিম্পল একটা জিনিস, কোনো কিছুই লাগে না, যে কফি আর চিনি যা লাগে তাই। এক টেবিল স্পুন দিলাম চিনি, চিনি আরেকটু দেওয়াই যায়, চিনি যত বেশি হবে তত ফ্লপি ভাবটা তত বেশি তাড়াতাড়ি হবে। আমাদের তো বিটার ছাড়া করছি, বিটার দিয়ে সবাই করতেছে, তো বিটার ছাড়াও হয় কিন্তু একটু কষ্ট হয়। আচ্ছা আমার ছোট বোন করছে, এটা আমার ছোট বোনের হাত, পানি দিয়ে দাও। এক টি স্পুন করে দিতে হয়, আদারওয়াইজ একটু বেশি চিনি হয়ে যাবে। নাও তুমি, নাও চিনি নিবা। এটা ফেটতেই হবে, ফেটতে হবে, ফেটতে হবে, অনেক ফেটতে হবে, অনেক ফেটতে হবে, 2-3 মিনিট অনেক ফেটতে হবে। অলরেডি অনেক লাইট একটা কালার চলে এসেছে, পানি রেখে দাও। আমি অনেক 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 ফেটতে ফেটতে আমার মেয়ে পানি ফেলে দিয়েছে, আবার পানি আনতে হবে। বাহ ধন্যবাদ পানি ফেলার জন্য, তোমাকে ধন্যবাদ, তুমি এখন যেয়ে পানি নিয়ে আসো, যাও। এটা আমরা দেখতে পাচ্ছি যে এটা কত তাড়াতাড়ি, আমার ছোট বোন আসলে বানায় তো সবসময় ক্যাপাচিনো, যেন খুব তাড়াতাড়ি পারে, এটা দেখতে পাচ্ছি কত তাড়াতাড়ি এটা হয়ে যাচ্ছে। আমি কিন্তু কোনো স্কিপ করি নাই ভিডিও, আর একটুও না। এই যে আমার দুষ্টু একটা মেয়ে, ওরে বাবা যুদ্ধ প্রায় লাগাই দিছে, আমি মনে হয় আর কন্টিনিউ করতে পারবো না। একটা যুদ্ধের ময়দানে আমি আছি। আল্লাহ কতগুলো চিনি নিছে, সর্বনাশ করছে। দেখতেই পাচ্ছেন এখন অনেক লাইট একটা কালার চলে এসছে। এই যে আমাদের ডালগোনা কফির অনেকটা টেক্সচার চলে এসছে, এটা একদম ফ্লফি হতে 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 বাটি ভর্তি হয়ে যাবে, ঠিক আছে? বাটি ভর্তি হয়ে যাওয়া পর্যন্ত আমরা ওয়েট করি, ততক্ষণে আমার মেয়ে চিনি সব ফেলে দেয় কিনা আল্লাহ জানে। অনেকটা ক্রিমের মতো কনসিস্টেন্সি চলে আসতে শুরু করেছে। ওয়াও দারুণ হচ্ছে, দারুণ, মানে এটা আমরা সবসময় এইরকম ভাবেই ক্যাপাচিনো বানাই। স্কিপ করব। আচ্ছা আমি বলেছিলাম ফেটতে 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 এই যে এরকম একটা টেক্সচার চলে আসবে, চলে আসবে, তো হচ্ছে এটা স্কিপ করার পর খুব বেশি না, 10 মিনিটের 10 মিনিট মনে হয় ফেটা ফেটা হয়েছে, এটা এরকম হয়ে গেছে, একটু হাত কিছুটা ব্যথা হয়ে যাওয়ার মতো অবস্থা হয়। যদিও এটা আপনারা হচ্ছে বিটার দিয়ে করতে পারেন, কিন্তু বিটার দিয়ে করার থেকেও এটা অনেক অনেকটা ভালো হয়, এভাবে করতে একটু কষ্ট হয় বেশি, তাও ভালো হয়। এখন আমরা এটা একদম প্রায় হয়ে গেছে তো, তাই না?
একদম হয়ে গেছে। এখন এটা আমরা আমরা হচ্ছে ঠান্ডা দুধ নিয়েছি, ফ্রিজে ঠান্ডা দুধ যেটা, এই যে আমি দেখাই, এই দুধটা একটু ঘন করে নিয়েছি, দুধটা ঘন, কিন্তু এই ঘন দুধের মধ্যে এটা ঢেলে দিতে হবে, তাই না? এই যে চিনি তো আমরা আগেই দিয়েছিলাম, ইয়েতে আর কোনো কিচ্ছু লাগবে না এটাতে, চিনি বা অন্য কিচ্ছু না, এটা একটু তিতা টাইপের টেস্ট। এই মুহূর্তে এটা যেরকম কনসিস্টেন্সি, এই কনসিস্টেন্সিতে আসার পর হাফ টিস্পুন, বেশি না, হাফ টিস্পুনের মতো পানি দিতে হবে, যাতে এটা আরও ফ্লফি করতে পারা যায়। যত এরকম কনসিস্টেন্সিতে যত পানি দেওয়া হবে, মানে যতবার পানি দেওয়া হবে তত জিনিসটা ফ্লাফি হবে। এই যে ডালগোনা কফি আমাদের রেডি। এটা খেতে কিভাবে খেতে হবে আমি দেখাই, সরি, এটা এটা হচ্ছে এইরকম 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 করে উপর থেকে না, একদম নিচে থেকে, নিচ থেকে মিক্স করতে হয় যাতে উপরে। আচ্ছা আচ্ছা, আমরা মিক্স করে করে খাবো, আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন কিভাবে খেতে হয়। এটা একটা ক্যাপাচিনো কফি, জাস্ট ইয়েটা একটু বেশি, এই কি জানি ঠান্ডা দুধ টুধ দিয়ে, এটা এত ভাইরাল একটা জিনিস, না খেলে মনে হয় কোনো কিছু একটা মিস করে ফেললাম জীবনে, অনেক কিছু হয়ে গেল বা কি কি হয়ে গেল এরকম একটা ব্যাপার। ওকে, আল্লাহ হাফেজ। আমার চ্যানেলে একটু সাবস্ক্রাইব করে দিন, সরি সাবস্ক্রাইব করে দিন, উল্টাপাল্টা হয়ে যাচ্ছে, আমার মেয়ে এত জুলুম করতেছে দেখি। ওকে নিতে দাও, কি নিচ্ছে দেখি, কিনিবা তুমি, কিনিবা এটা খাবা, কেন আসো, তুমি খাও, বাহ, ওকে, বাই বাই।